আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ডট বি কুকিংয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজিলি রান্না করা যায় ইলিশ পোলাও, যেভাবে সেই রেসিপিটি। ভিউয়ার্স, চলুন তাহলে দেখে আসি কীভাবে আমি খুব সহজে খুব ঝটপটে রান্না করলাম এই ইলিশ পোলাও। চলুন দেখে আসি। ভিউয়ার্স, ইলিশ পোলাও রান্নার জন্য প্রথমেই আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিব একটু বেশি তেল দিয়ে, কারণ আমি এই তেলটাই পোলাওয়ে ব্যবহার করব। আমি যেভাবে রান্না করি সেই প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ইলিশ মাছে কোনো মশলা দেইনি, শুধু একটু লবণ দিয়েই ভেজে নিব। আমার একটু ডিপ ফ্রাই মাছ বেশি পছন্দ, তাই আমি ও পাশটা হওয়ার জন্য অপেক্ষা করছি। ওই পাশটা হলে আমি মাছগুলো উল্টে দেবো। ভিউয়ার্স, আমার ওই পাশটা হয়ে গিয়েছে, এবার আমি একটু উল্টে দেবো সবগুলোকে। যখন এরকম ভাজা হবে তখন আমি নামিয়ে নেব। ভিউয়ার্স, আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, এবার আমি এটাকে একটু পানিতে সাহায্যে তুলে রেখে দিব। সবগুলোকে আমি তুলে নিব, তারপর এই তেল দিয়েই রান্না করবো পোলাও দিয়ে। ভিউয়ার্স, পোলাও রান্নার জন্য আমি একটি দস্তার কড়াই বসিয়ে দিয়েছি। আমি ম্যাক্সিমাম সময় এই দস্তার কড়াইগুলো দিয়েই রান্না করি। আমার কাছে রান্না করতে ভালো লাগে, একদম ননস্টিক প্যানের মধ্যে যেরকম লাগে না ঠিক সেইভাবেই রান্না করা যায়। ভিউয়ার্স, আমার কড়াইটি গরম হয়ে গেছে এবং কড়াইয়ের মধ্যে যে হালকা পানির ফোঁটাগুলো ছিল সেগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আমি যে মাছ ভেজেছিলাম, যে তেলটি অবশিষ্ট আছে সেই তেল। ভিউয়ার্স, এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা করে হালকা সোনালি কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব এরকম ছোটো তিন টুকরা দারচিনি, দিয়ে দিব ছোটো সাইজের দুইটা তেজপাতা, আর দিয়ে দিব 10-12টির মতো গোলমরিচ, এলাচ বা লং আমি ব্যবহার করছি না। খুব বেশি মশলা হয়ে গেলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 পট ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি পিড়ে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাল ব্যবহার করতে পারেন। সবগুলো চাল এভাবে করে দিয়ে দিব, দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আমি সবগুলো চাল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। সবসময় চেষ্টা করবেন পোলাও কিংবা বিরিয়ানি রান্না করলে তেলের মধ্যে চালটাকে ভেজে নিতে, এতে করে পোলাওটা খুবই ঝরঝরে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটু আদা বাটা, আর স্বাদ মতো লবণ, আর একটু কম তেল। ভিউয়ার্স, প্রথমে দিয়ে দিব লবণ, একটু নেড়ে দিব, কারণ নিচে না হলে লেগে যাবে। সবসময় যে রান্নাগুলো করেন চেষ্টা করবেন দস্তার কড়াইতে রান্না করতে, এতে করে কি সুবিধা হবে রান্নাটা। এই দেখুন আমার একটু কোথাও লাগছে না। এবার আমি দিয়ে দিব এর মধ্যে 1/2 চা চামচ আদা বাটা,
আর দিয়ে দিব এক চা চামচ টক দই, আর একটু দিয়ে দিই খুব বেশি ভিউয়ার্স, সামান্য একটু টক দই আর আদা বাটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে মিশিয়ে নিব, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। দিয়ে দিলাম আধা চামচ জিরে গুঁড়ো, এবার এটাকে নেড়ে মিশিয়ে দিব। ভিউয়ার্স, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার চালগুলো খুব ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব, আমি যেহেতু দুই পট চাল ব্যবহার করেছি তাই আমি চার পট পানি দিয়ে দিব। ভিউয়ার্স, এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। যখন বলক আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা অপেক্ষা করছি আমাদের পোলাওটি বলক আসা পর্যন্ত। আমার পোলাওটি বলক এসে পানিটা টেনে এরকম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে চারটা আস্ত কাঁচামরিচ। পানিটা দেখতে পাচ্ছেন একদম টেনে গিয়েছে। এবার আমি এগুলোকে একটু সরিয়ে নেব, সরিয়ে এর মধ্যে দিয়ে দিব আমাদের ভেজে রাখা যে ইলিশ মাছগুলো, সেগুলো। এতে করে মাছটা সফট হবে, আমার ছোট বেবি যাতে ওই একটু একটু খেতে পারে, বা এমনিতে আমার বড় একটু সফট পছন্দ করে, বাট আমি পছন্দ করি ডিপ ফ্রাই। এবার মাছগুলোকে ঢেকে অপেক্ষা করব আমরা আমাদের পোলাওটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে ভিউয়ার্স, আমি একটু এটাকে ঢেকে দেবো একটা ঢাকনা দিয়ে। এটাকে আমি একটু ঢেকে দিব যাতে ভাপে পোলাওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, ফিরে আসছি পোলাওটি হওয়ার পরে। ভিউয়ার্স, আমাদের পোলাওটি একদম হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নিব নিজেদের মতো করে। এটা এখন কতটা ঝরঝরে হয়েছে এই যে মাছগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা খুব সফট হয়ে গেছে। এবার নিজেদের পছন্দ মতো করে বেড়ে পরিবেশন করব। ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, খেতেও খুব টেস্ট হবে। আজকের মতো এ পর্যন্ত ভিউয়ার্স, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এই যে আরেকটি মাছ দেখিয়ে দিলাম, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।